রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং শাসকদের হিংসার রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সাহেবগঞ্জ থানায় ঘেরাও করার পাশাপাশি সাহেবগঞ্জ থানার ওসিকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার জনতা পার্টির কর্মীবৃন্দরা দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকায় খারুভাজ বাজারে জমায়েত হয়। সেখান থেকে একটি সুবিশাল মিছিল সাহেবগঞ্জ থানার সামনে এসে উপস্থিত হয়। এই মিছিল নেতৃত্ব ছিলেন ভারতীয় জনতা পার্টি দিনহাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক সুধাংশু রায়। উপস্থিত ছিলেন জেডপি 25, 26, 27 মণ্ডল সভাপতি সহ অন্যান্য কর্মীবৃন্দরা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নজনের একটি প্রতিনিধি দল ওসি সৌমাল্য আইচের সাথে দেখা করে এবং তার হাতে একটি কয়েক দফা দাবি সম্মিলিত ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে। এদিন ডেপুটেশনে কেন্দ্র করে সাহেবগঞ্জ থানার পুলিশ নিরাপত্তা ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। কি জানিয়েছে আন্দোলনকারীরা শুনবো। সাথে সাথে আমাদের সাহেবগঞ্জ থানা এলাকায় তৃণমূলের যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের প্রতিবাদে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে আজকে আমরা সাহেবগঞ্জ থানায় ঘেরাও এবং ডেকোরেশন দিয়ে আমার সাহেবের সঙ্গে আমরা কথা বললাম যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উনি নিরপেক্ষভাবে কাজ করেন। কি কি দাবি? আমার প্রধান দাবি একটাই দাবি যে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক। এলাকায় যে অরাজকতা চলছে তৃণমূলের হার মাধ্যমে দাবা দাবি প্রতিদিন রাত্রিবেলা ঘোড়া গুলি বোম বন্দুকের আওয়াজে মানুষের ঘুম নষ্ট হচ্ছে, এলাকায় খুন সন্ত্রাস জখম, এগুলো বন্ধ করার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা নিরপেক্ষভাবে পুলিশের যারা দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করলাম। এর সাথে সাথে এ এল দাস অ্যান্ড সন্স করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।